হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আবারও চলে আসলাম সিটি স্কাইলাইন গেম প্লে নিয়ে। আর আজকে আমরা গেমের ভিতরে নতুন কিছু মেক করব না, আমরা এতদিন ধরে যত জিনিসগুলো বানালাম তো সবগুলো জিনিসগুলো আমরা আজকে দেখবো। অ্যান্ড আজকে আমরা সবকিছু ঘুরে ঘুরে একবারে ডিটেলে দেখবো। আর যারা যারা আপনারা আগের থেকে দেখেন নাই তারাও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কি বানাইছি সবগুলো দেখতে পাবেন। সো গাইস, লাস্ট টাইম তো আমি এখানে একটা হিপ হপ বান্ডেলের মানে ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডেলের যে ক্যারেক্টারটা থাকে ওইটা বিল্ড করছিলাম, আর এটাকে নাম দিয়েছিলাম ফ্রি ফায়ার জোন। আর আমরা ফার্স্টে থেকে এখন দেখবো আমরা ফার্স্টে যেটা বানাইছিলাম সেটা হচ্ছে আমাদের ওল্ড দুবাই সিটি। আর ওল্ড দুবাই সিটির পাশে কিন্তু আমাদের আলাক্সা মসজিদটা বানাইছিলাম। সো আমরা যদি ভালো করে খেয়াল করি, আমাদের আলাক্সা মসজিদের সামনে মেবি একটা টয়োটা প্যারাডো গাড়ি দাঁড় করানো আছে। ভাই কত সুন্দর লাগছে, বাট এইটার কালারটা কেমন যেন ভাই গোল্ডেন কালার, বাট এইখানে ভাই কেমন যেন লাগতেছে গোল্ডেন কালারটা। আর এইদিকে যদি দেখি এইদিকে আর কি কি গাড়ি দাঁড় করানো আছে, সো এইগুলো হচ্ছে মেবি নর্মালি কারগুলো। ভাই এটা মার্সিডিস বেঞ্জ, ও ভাই লাল কালারের মার্সিডিস বেঞ্জ দাঁড়ায় আছে ভাই আমাদের আলাক্সা মসজিদের পাশে। সো আমাদের আলাক্সা মসজিদের সামনে কিন্তু সুন্দর একটা ফুল বাগান দিছিলাম। সো এইটা আমার না পার্সোনালি অনেক ভালো লাগছে। আর অনেকে আমাকে বাসের কালার চেঞ্জ করার কথাও বলছিলেন। সো গাইজ, আমি কিন্তু বাসের কালার চেঞ্জ করছি, বাসটাকে ফুললি চেঞ্জ করে দিছি। দেখুন ভাই এই বাসটা অনেক বড় সাইজের, বাট বাসটা মেবি ভাই রাস্তার কোনো রুলসই মানতেছে না। দেখুন ভাই বাসটার ভাই পাশা কোথায় আর মাথা কোথায়, বাট বাসটা উদা হয়ে গেল কেমনে করে এমনি করে ভাই বুঝলাম না। বাট এইখানে এরকম করে বাঁকা করে দাঁড় করা আছে কেন বাসটা আমি এটাই বুঝতে পারতেছি না ভাই। সব গাড়ি সোজা সোজা দাঁড় করানো আর এটা বাঁকা করে। আর এইটা মেবি ভাই ল্যাম্বোরগিনি, ওয়াও ভাই ল্যাম্বোরগিনি আছে। আর এইটা ভাই বিএমডাব্লিউ কার, ওয়াও ভাই আমাদের সিটিতে না সবাই বড় লোক, সবাই বড় লোক, সবাই ল্যাম্বোরগিনি মার্সিডিস তারপরে টেসলা এরকম ধরনের কার নিয়ে যাচ্ছে। বাট দেখুন ভাই বাস চালকরা মেবি ভাই একটু বেয়াদব টাইপের হয়। দেখুন ভাই বাসটাকে কিরকম করে বাঁকা বোকা করে ভাই নিয়ে যাচ্ছে, এত সুন্দর বাস ভাই সোজা করে না চালানোর মধ্যে ভাই বাঁকা করে ভাই পার্কিং করে রাখে, তারপরে যাত্রীগুলো ওঠে। আর এইখানে ভেবে একজন স্কুটি ম্যান না ভাই, এটা কি আমি যার, এটা কি ভাই, এটা কোনো স্কুটি না তো ভাই, যাত্রীর গা এটা কি রে ভাই। ওকে আমি গেমটাকে একটু পজ করে রাখি ভাই। এটা দেখুন ভাই আমাদের সিটিতে ভাই এইটা কি ভাই, ভাই এলিয়ান টেলিয়ান চলে আসছে নাকি ভাই, এটা কোনো স্কুটি না বাট হুইল চেয়ারে ভাই ও রাস্তায় বেড়ে গেছে এমনি করে। ওকে ভাই সিরিয়াসলি ম্যান, দেখুন সবগুলো গাড়ির সামনে ওই তো, আর গাড়িটার স্পিডও কিন্তু অনেক ভালো। ওয়াও ভাই ভাই এই গাড়িটার ওদিকে সানরুফ আছে, ওয়াও অনেক সুন্দর লাগছে। বাট এটা আবার পিছনে ভাই কি যেন একটা টেনে নিয়ে যাচ্ছে। বাট এই গাড়িটার নাম কি ভাই, মাজদা গাড়ি নাকি ভাই, মাজদা গাড়ির মধ্যে তো সামনের লোকটা দেখতেছি। বাট এটা সানরুফ আছে, আমার সানরুফ বলা গাড়ি কিন্তু অনেক পছন্দ। সো গাইজ, আমরা কিন্তু ফার্স্ট টাইম যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ওল্ড সিটি বানিয়েছিলাম, যেটাকে আমরা দুবাই ওল্ড সিটি বলে ডাকি। সো এইটা কিন্তু দেখতে ওল্ড না, বাট এটা যেহেতু আগে বানিয়েছিলাম সেই জন্য আমরা কি এটাকে ওল্ড সিটি বলে ডাকি। বাট এইখানকার বিল্ডিং ভাই একটাও কিন্তু ছোটোখাটো বিল্ডিং না, সবগুলো কিন্তু ভাই একেবারে সিক্স লেভেলের বিল্ডিং। দেখুন ভাই কত বড় বড় বিল্ডিং, আর ম্যাক্সিমাম বিল্ডিং এর উপরে কিন্তু ভাই আমাদের এখানে হেলিপ্যাড আছে। সবাই মিলে বড় লোক সবাই মিলে হেলিকপ্টার ইউজ করে, পার্সোনাল হেলিকপ্টার। ওকে, সো মনোরেলের এখানে ভাই ট্রেনের যে সংযোগটা এটা বিচ্ছিন্ন করা আছে। সো গাইজ, আমি যদিও কিন্তু বলছিলাম ভাই কিছু করবো না, বাট আমাকে না মনোরেলের এটা ঠিক করতে হবে একটু। সো গাইজ, আমি একটু ঠিক করে তারপরে আমাদের সিটিটাকে আবার ট্যুর করে দেখতেছি। সো মনোরেল ব্যাটা কোথায় গেলো, এটা হচ্ছে আমাদের আচ্ছা কেবল কার। ওকে গাইজ, সো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো কেবল কার লাগাই নাই। সো আমাদের সিটিতে কিন্তু একটা কেবল কারও লাগানো লাগবে। ওকে, এটা এখান থেকে পর্যন্ত দিদি। আর এখন মেবি আমাদের মনোরেলটা আবার আগের মতো সচল হয়ে যাবে। সো এইটার জন্য হয়তো আমাদের মনোরেলের এইখান দিয়ে মেবি কোনো গাড়ি আসতেছে না। দেখি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা, মেবি আর কোথাও কোনো প্রবলেম না থাকারই কথা, আমি অবশ্যই এমনি করে দেখতে পারবো না। এইদিকে ভাই লাইনগুলো নাই নাই দেখাচ্ছে কেন। আচ্ছা এইখানে মেবি আমাকে মনোরেল স্টেশন ছিল, স্টেশনটা মেবি আমি সরাই ফেলছি আর এই জন্য মেবি এই জায়গাটা এমন হয়ে গেছে। ওকে, আমি এখানে মনোরেলের একটা স্টেশন দিই, যদিও কিন্তু গাইজ আপনাদের বলছিলাম আমি এখানে কোনো মেক করবো না, বাট ভাই আমাদের সিটিতে একটু ছোটোখাটো প্রবলেম আছে। তো জাস্ট আমরা প্রবলেমটাকে একটু সলভ করে দিচ্ছি, সেরকম কোনো মানে এটা বিল করতেছেন। ওকে, সো এখন মেবি মনোরেলের প্রবলেমটা চলে যাবে, বাট মনোরেলের ভিতরে পানি উঠে গেছে। ওকে, সো গাইজ এখন এখান থেকে মেবি মনোরেল চলা স্টার্ট করে দিবে। দেখুন গাইজ অলরেডি কিন্তু মনোরেল চলা স্টার্ট করে দিছে। আর এখন ভাই কত সুন্দর করে ভাই এই সিটির মাঝখান দিয়ে যাচ্ছে। মেবি আমাদের যদি সিটিতে যদি এরকম মনোরেল থাকতো না তাহলে অনেক সুন্দর লাগতো, বাট আমাদের সিটিতে মেট্রো রেল আছে বাট মনোরেল এখনও চালু হয় নাই। সো বাংলাদেশ অনেক দিন পরে ভাই মেট্রো রেল চালু করেছে, এই অনেক। সো মনোরেলের কথা ভুলে যান ভাই, মনোরেল এখন অনেক পুরাতন হয়ে গেছে। সো এটা মেবি ওই তো মানে বাংলাদেশ হয়তো বা চালু হবে না। আর এটা হচ্ছে আমাদের মেট্রো রেল, যেটা পাটির নিচ দিয়েও যাইতে পারে অ্যান্ড মাটির উপর দিয়েও যাইতে পারে। ওকে, সো মেট্রো রেল অলরেডি চলা শুরু করছে। আর সিটির প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ভাই মেট্রো রেল আছে। আর এইটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি, যেইটার থেকে মানে দেখলে পরে আরও অনেক সুন্দর লাগে। আর এইটার ভিউটা না অনেক সুন্দর, অনেক সুন্দর। তো সামনে আমরা একটা করছিলাম কমার্শিয়াল জোন, আর এইটা হচ্ছে আমাদের মেট্রো রেলের স্টেশন, মানে ছোট ছোট স্টেশন। কারণ এটা যেহেতু আমাদের দুবাই সিটি, তো দুবাই সিটির জন্য না এটা অনেক সুন্দর লাগতেছিল।
সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কমার্শিয়াল জোন। আর এখানে কিন্তু সবগুলো দোকানকে বলে না শপিং মল বলেন, সবগুলো শপিং মল এন্ড দোকান কিন্তু ভাই একেবারে ফাইভ লেভেলের বিল্ডিং আপডেট হয়ে গেছে। আর এইটা তো জানেনি ভাই যেটা হচ্ছে আমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট, আর আমরা তার পাশে কিন্তু বিশাল বড় দুইটা স্টেডিয়াম লাগাইছিলাম, আর এখন ভাই স্টেডিয়ামে খেলা হচ্ছে। ওয়াও ভাই ভাই কাদের কাদের খেলা হচ্ছে জানি না, তবে মেবি ভাই রেড কালারটা, ভাই রেড কালারের জার্সি কার জানো ভাই আমি জানি না ভাই, বাদ দেন ভাই পর্তুগালের মেবি রেড কালারের জার্সি। আর তার পাশে একটা বিশাল বড় সাইজের ভাই স্টেশন লাগাইছিলাম, যেটা কিনা আমাদের সিটি স্কাইলাইন গেমের ভেতরে সব থেকে বড় একটা ট্রেন স্টেশন। আর এইখানে ভাই প্রচুর পরিমাণে যাত্রী ওঠা নামা করে, আর এটা হচ্ছে আমাদের মেন স্টেশন। আর তার সাইডে কিন্তু আমাদের বিশাল বড় আকারের পুলিশ, মানে পুলিশ কি বলে এটাকে, প্রিজন বলে কিংবা পুলিশ স্টেশন বলেন, পুলিশ হেলিপ্যাড বলেন, সব কিছু কিন্তু এখানে লাগানো আছে, পুলিশ স্টেশন লাগানো আছে, সব কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের অ্যাভেঞ্জার সিটি, তো এটা আমি অনেক পরে বিল্ড করছি, বাট এটা যেহেতু এটার পাশেই, তো সেহেতু আমি আপনাদেরকে আগে থেকে বলে দিলাম ভাই এটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার সিটি। আর তার পাশে হচ্ছে আমাদের ভাই আয়রন ম্যানের স্টার্ক সিটি, সো দুইটা অ্যাপ একেবারে পাশাপাশি করছে। আর এই পাশে বিশাল বড় সাইজের আমাদের এয়ারপোর্ট বানাইছি, এটা অবশ্য অনেক পরে বানাইছিলাম। সো এয়ারপোর্টে অলওয়েজ টাইম, যেরকম দুবাই এয়ারপোর্টে অলওয়েজ টাইম ভাই বিমান ওঠানামা করতেই থাকে, তো এটা হচ্ছে আমাদের সিটির সব থেকে বিগেস্ট এয়ারপোর্ট। আর এখানে দেখুন ভাই অলওয়েজ টাইম কিন্তু বিমান ওঠানামা করতেছে, মেবি এটা এখন টেক অফ করবে, আর এইটা মেবি ল্যান্ডিং করছে। আর এটা কি ল্যান্ডিং করবে নাকি একটু দেখে নিই, সো এইটা মেবি টেক অফ করবে করবে বা টেক অফ করে বলছে, আর এইটা মেবি ল্যান্ডিং করছে, এটা এখন ওদের স্টেশনে মেবি এসে থামবে, আর এখান থেকে হয়তো বা যাত্রী নামবে। সো আমরা কিন্তু এটা দেখতে পারি এখানে কতজন প্যাসেঞ্জার আছে, এখানে কিন্তু 224 জনের মতো প্যাসেঞ্জার আছে, বাট ক্যাপাসিটি 250 জনের মতো। আর এইটা মেবি উড়ে চলে যাচ্ছে নাকি, এটা উড়ে যাচ্ছে ভাই 332 জন প্যাসেঞ্জার নিয়ে উঠতেছে ভাই, এত বড় লোক ভাই 270 জন, তো এর বিজনেস মোটামুটি ভালোই চলবে। আর এটাতে কতজন আছে, এটা সব মোটামুটি ভাই 300 জনের কাছাকাছি, 288 জন, এটাতে ভাই 200 জনের কাছাকাছি, এটাতে 200 জনের কাছাকাছি। তো অলওয়েজ টাইম কিন্তু আমাদের সিটি থেকে ভাই মানুষজন যাচ্ছে আসতেছে, আর এখন ভাই বেশি মানুষজন চলে গেছে। আর গাইজ তার পাশে আমি বানাইছিলাম বিএনএস শেখ হাসিনা নেভি বেস অ্যান্ড সাবমেরিন বেস, বাট আমাদের নেভি অ্যান্ড সাবমেরিন বেসে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে, এটা ভাই মাটির রাস্তাটা ভাই এমন হয়ে গেছে কেন বুঝতেছি না, সো আমাকে মেবি এখানে একটু পেন্ট করতে হবে। সো আমি পেন্টটা করে নিই, মোটামুটি করে একটা পেন্ট করে নিই, বড় সাইজের একটা বিরাশ নিই। আবে ইয়ার ভাই এটা কী করে ফেললাম, আচ্ছা এদিকে যেহেতু হয়ে গেছে, আবে ইয়ার এদিকে পেন্টই হচ্ছে না ভাই, মেবি কোনো কিছু একটা মিসিং হয়েছে। আর আমার গেমে না একটু প্রবলেম হয়েছে আপনাদেরকে বলে দিই, আমার গেমে এমনিতে ভাই 81 যে টিলসের যে অপশনটা থাকে না ভাই, ওইটা আনলক করছিলাম, মানে আনলক আর হচ্ছে না, বুঝতেছি না কী জন্য ভাই, আমাদের মেবি গেমটাকে এখানেই কোয়েট করতে হবে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভাই গেমটাকে আরও রানিং করে রাখার। আর আমার সব থেকে ভালো এয়ারপোর্ট এরিয়াটাকে অনেক সুন্দর লাগে, দেখুন কত সুন্দর রাউন্ড শেপ, আর এদিক দিয়ে ভাই ফ্লাইওভার চলে গেছে, আর এই দিক থেকে বড় বড় ভাই হোটেল গুলাও কিন্তু আছে আমাদের এখানে ভাই, বড় বড় হোটেল সবগুলো। আর এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট মিউজিয়াম, সো এখানে আসলে পরে মানুষজন আর কি প্লেন টাইলেন দেখতে পারে, এটার অর্ধেক তো বাইরে অর্ধেক ভিতরে, জানি না ভাই এটার ভিতরে কি আছে দেখি তো, ভেতরে ভাই কিছু নেই, ভেতরে ভাই ফাঁকা একেবারে ভাই, এটা কোনো মজা নাকি ভাই কি হলো। ওকে সো এইখানে ভাই এটা কি গাড়ি দাঁড় করানো আছে আমরা একটু দেখি ভাই, এটা যদি দেখি ভাই এটা বিএমডাব্লিউ কার, ওয়াও ভাই এখানে ভাই সবাই বড় লাগে আমি বললাম না। সো এটা হচ্ছে আমাদের ভাই ফ্লাইওভার না এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্লাইওভার, সো ফ্লাইওভারও কিন্তু প্রচুর গাড়ি যাওয়া আসা করে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের একটা ছোটোখাটো ইন্টারসেকশন, তো যেটা বানাইতে যাবে আমি অনেক অনেক টাইম লস করছিলাম, সো আমরা চাইলে পরে কিন্তু এই রাস্তাটাকে না আমরা টু ওয়ে লেনে কনভার্ট করতে পারি, বাট আমার মনে হয় না ভাই এটাতে টু ওয়ে লেন করার দরকার আছে, বাট এটার না ততটা পরিমাণে গাড়ির চাপ নাই, সো এটার কোনো দরকার নেই, যেমন আছে তেমনই চলতে থাক, যেহেতু এখানে গাড়ির কোনো সেরকম কোনো চাপ নাই, সো আমরা এটাকে ভাই না এটা নিয়ে নাক না গলানো এটাই বেটার হবে। আর এইটা হচ্ছে আমাদের সাবমেরিন বেস, সো সাবমেরিন বেসে অনেকগুলো অনেকগুলো সাবমেরিন আছে, অ্যান্ড হেলিকপ্টার ক্যারিয়ার, অ্যান্ড এমনি এমনি কিন্তু কিন্তু যুদ্ধজাহাজ রেখে দিছি। আর এটা হচ্ছে আমাদের অয়েল রিং, সো আমাদের অয়েল রিংটা না ভাই অনেক জোশ, এখান থেকে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারি, বাট এইখানে ভেবে ময়লা না কি যেন জমছে বুঝতেছি না ভাই, মাটির কালারটা এরকম নাকি এরকম কোনো এখানে ময়লা জমছে। আর এটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম আর কি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সো এখানে অনেক ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি আছে। আর এদিকে তো আমাদের ভাই কার্গো ইয়ার মানে কার্গো হারবার হচ্ছে বলতে পারেন, আবার কার্গো হাব মেবি এটাকে বলা হয়। ফায়ার স্টেশন বানাইছিলাম এটা আমাদের সেফটির জন্য, ওকে সো এটা আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা যখন হয়ে যাবে না তখন এখানে আর কি আগুন টাগুন লাগলে এরা দ্রুত এখান থেকে ভাই মুভ করতে পারবে অ্যান্ড আগুনগুলো নিভাইতে পারবে। আর আমাদের এইখানে হচ্ছে ফার্ম ইন্ডাস্ট্রি, অ্যান্ড এইটা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা ইন্ডাস্ট্রি, বাট ভাই আমাদের এটা কী হলো বুঝলাম না ভাই, আমি এইখান থেকে ভাই ওই সবাই মানুষজন গায়েব হয়ে গেল কেন ভাই, একটাও বাড়িঘর নাই ভাই আমাদের সিটিতে, হয়েছেটা কি, অবে ইয়ার ভাই এতগুলো বাড়িঘর ছিল এখানে ভাই, আমার সিটিতে সবাই পালাচ্ছে, হোয়াট দ্য ম্যান ভাই কি হয়েছে বলুন তো, আমি বুঝতে পারতেছি না আমার সিটিতে কি এরকম মানুষজন পালাচ্ছে কেন ভাই, ওয়াটার অ্যান্ড ভাই মানে বিদ্যুতের প্রবলেম ভাই, বিদ্যুতের প্রবলেম আর কি হলো ভাই, এখান থেকে ভাই বিদ্যুৎ আছে, নট এনাফ ওয়াটার
ওয়াটারের কি সমস্যা? আচ্ছা আমি মেবি আমাদের 8100 ডিলসাস নোটটা আনলক করতে পারি না, হয়তো ভাই এখান থেকে ভাই পানির প্রোডাকশন হচ্ছে না নাকি ভাই এখানে ভাই। সেখানে তো ভাই ইলেকট্রিসিটির লাইনটাও তো ভাই ঠিকঠাকই আছে, বাট ওয়াটারের প্রবলেম হঠাৎ চলে আসলে এমনি করে ভাই, এমনটা তো হওয়ার কথা না। বাট আমার ভিতরে একটু মানে কিরকম যেন একটা গোলমাল লাগছে ভাই, এখানে কিছু না কিছু তো একটা মিসিং আছে। তো যাই হোক গাইজ, আমার সিটিতে এখানে ভাই সবাই ভাই একেবারে দ্রুত গতিতে পালাচ্ছে ভাই, ওয়াটার প্রবলেম ওদের দেখাচ্ছে ভাই। ওয়াটার রিসিভ তো ভাই ফুল আছে, বাট ওদের কেন ভাই ওয়াটারের প্রবলেমটাই দেখাচ্ছে আমি বুঝতেছি না। সো এই দিকে দেখা যাক, আমাদের পাহাড়ের সিটি থেকে মানুষজন এত মানুষজন পালাই গেলে একবারে বুঝতে পারলাম না। সো এইখানে কোনো প্রবলেম হয়েছে না? এইখানে তেমন কোনো প্রবলেম নাই, বাট প্রবলেম আছে দেখুন ভাই, ওয়াটার যে সাপ্লাই যে পাম্পটা না ভাই, এটা কিন্তু ভাই সচল না ভাই, একটা সাইড সচল আছে আর একটা সাইড সচল নাই। সো বুঝতে না ভাই এটা হওয়ার কারণটা কি, আমার সিটিতে মেবি কিছু না কিছু তো একটা মিসিং হয়েছে। তো যে জন্য আসলে আমার সিটি থেকে ভাই সবাই পালাচ্ছে একেবারে। ওকে সো আজকে গাইজ আমাদের সিটি রুটটা জাস্ট এই পর্যন্ত ছিল, বাট আমি না একেবারে নিরাশ হয়ে গেলাম, কারণ আমার সিটি এত বড় সিটি থেকে ভাই প্রায় 40,000-এর মতো মানুষ ভাই চলে গেছে, সিরিয়াসলি ম্যান। ওকে সো আজকের মতো গাইজ এই পর্যন্ত, বাই বাই গাইজ, টাটা।